মানুষের ভিতরে দুনিয়াবী ঈমান ঢুকে কয়টা পথ দিয়া, এক নম্বর হলো জাগতিক আইন কানুন, সে নিজে আইন বানায় এবং নিজে আইন বানানোর পরে ওই আইন মেনে চলাটাকে সে কোরআনের আইন মানার থেকেও বেশি গুরুত্ব দেয়। কথা বললেন, আইন নিজে বানায়, নিজে বানাইয়া কোরআনের আইন অমান্য করাকে সে অপরাধ মনে করে না, সে নিজের আইন অমান্য করাটাকে কোরআনের আইন অমান্য করার থেকেও বেশি অপরাধ মনে করে। এটা একটা গোমরাহি না? এটা জগতের লুবি হওয়ার কারণে এই গোমরাহিটা ঢুকছে। এখন শুনেন আল্লাহ তাআলা কি বলেন, আলালাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইনও। এখন আপনারা বলেন তো সৃষ্টিটা কার? সাদা তাঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেন, সৃষ্টি কার? লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নার আলোক, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমরা যেন দুনিয়াকে অতখানি ব্যবহার করতে পারি পরকালের জন্য যতখানি দরকার। এটা জোরে বলেন না ভাই আমি? এখন আল্লাহ বলছে সৃষ্টি কার? দেখেন দেশের 80-90% আইন আল্লাহ নিজেই কার্যকর করে দিছে, শুধু মানুষ আর জিন ছাড়া। এটাকে আল্লাহ স্বাধীন করে দিছে মানুষকে, আর সৃষ্টির কোনো কিছু স্বাধীনতা নাই। লাশাম সিয়াম বাগিলাহা আউতুদরিকাল কামার ওয়ালাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসমাউন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। এই আইন কে কার্যকর করেছে? সূর্যকে বলে দিছে, সূর্য কেয়ামত পর্যন্ত তুই খালি আলো দিবি, ইয়ো ভাই দুনিয়ার বাতি তো মাঝে মাঝে নিবি নি, সূর্য কি তুই একবার নিবি গেছিল? আজকে শুক্রবারে সূর্য নিবি গেছে রে বাতি জ্বালা। তাহলে সূর্যের মধ্যে আইন কার্যকর কি করছে? অগণিত জ্বালানি সূর্যের মধ্যে আল্লাহ সাপ্লাই দেয়, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। চন্দ্রকে আইন দিয়ে দিয়েছে তুই জ্যোৎস্না দিবি, চন্দ্র সূর্যের মতো কঠিন আলো দেয় না, স্নিগ্ধ জ্যোৎস্না দেয় আপনার বেডরুমে ডিম লাইটের মতো। ডিম লাইট যেভাবে ঠান্ডা আলো দেয়, সূর্য কুদরতি ডিম লাইট, চাঁদ কুদরতি ডিম লাইট হিসাবে মানুষকে আলোকিত করে, সুবহানাল্লাহ। আচ্ছা তাল গাছে তাল ধরে তো কেমন, নাকি বেল ধরে? তো এই আইন কে দিছে? আচ্ছা কোন তো মুরগির ফ্যাটের মধ্যে কি আঁশ হয়নি? না, মুরগির ডিম, মুরগির নিচে আঁশের ডিম দিতে পারবে, কিন্তু মুরগির ফ্যাটে আঁশ ঢুকানো যারা সালাক তারা মুরগির মধ্যে আঁশ ঢুকে দেয়। তো মুরগি ঠোকর দিয়ে দিয়া যখন ডিমেটা ফুড়ায় ফুড়ায় দেখে যায় রে এটা তো ঠোঁট দেখি চেপদা, এটা মানুষই সালাক করে, কিন্তু মুরগিকে আল্লাহ যে দায়িত্ব দিছে সে দায়িত্ব পালন করে, এটা কার আইন? আচ্ছা মুরগিকে যদি সাগরে ছেড়ে দেন মুরগি সাঁতার কাটতে পারবে না, আর হাঁসের বাচ্চারা সাগরে ছেড়ে দিলে ডুববো নি, টাইটানিক জাহাজ ডুবলেও হাঁস ডুবতো না, এ কার আইন? তাল গাছে তাল দেয়, বেল গাছে বেল দেয়, আমার বন্ধু এটা আল্লাহর আইন। সারা সৃষ্টি জগৎ আল্লাহর আইন মানে, সৃষ্টি জগৎ আল্লাহর আইন অমান্য করার কোনো স্বাধীনতা নাই। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, মানুষ ইচ্ছা করলে মুসলিম হতে পারে, ইচ্ছা করলে কাফের হতে পারে, এটাই হলো মানুষের পরীক্ষা। এখন আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনো, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসে ওয়াল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফে ওয়াস সিন্না বিস সিন্নে ওয়াল জুরুহা কিসাসুন ওয়ামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। দেখেন এই আইনটা সরাসরি আল্লাহ,
এখানে কোন বিচারকের কলম ধরার ক্ষমতা সব বিচারকের বড় বিচারক কে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি বিচার দিনের মালিক আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি উত্তম বিচারক নয় ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ কিয়ামতের দিন একমাত্র রায় ঘোষণা করবেন কে তো সে আল্লাহ বলছে আমি লিখে দিছি ইয়ে ভাই দলিল লিখে দেয়নি দলিল রেষ্টি হয়ে গেলে আর মালিকানা আমরা থাকেনি যারে দলিল রেষ্টি করে দিছে সে মালিক হয়ে যায় না ডাক নাম্বার সিএস কতিয়ান আরএস কতিয়ান সব গাওয়া থাকে বাস মালিকানা শেষ তা আল্লাহ বলছে আমি লিখে দিছি কোথায় লিখে দিছে লিখছে কে তো সলিমদ্দি কলিমদ্দি রহিমদ্দির এই আল্লাহর লেখা বদলাইবার স্বাধীনতা আসেনি মতে হাতে নিজে আইন বানাইতে হাতে বাহাদুর হয়ে গেছে হাতে যে ছোটখাটো হোল্টা নিয়ে ফেরাও নিয়ে গেছে এত খবরও নাই আল্লাহ তাআলা বলেন ওয়া কাতাবনা ফীহা আন্নান নাফসা বিল নাফসে আমি আইন লিখে দিয়েছি জানের বদলে জান জানের বদলে কেউ যদি কাউকে মার্ডার করে সাক্ষী গ্রহণে যদি মিলে যায় কোন ধরনের ওকালতি নাই কোন ধরনের সুপারিশ নাই জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আঘাতের বদলে আঘাত তোমারে যেই মানের একটা ঘুষি দিবে তুমিও সেই মানের একটা ঘুষি আল্লাহর বিচারটা দেখেন গরু ছাগলের জান্নাতও নাই জাহান্নামও নাই গরু ছাগলের ঈমানও নাই কুফরিও নাই এই গরুটা কাফের গরু এটা ঈমানদার গরু এমন আসেনি এটা হিন্দুর গরু এটা কাফের আর এটা মুসলমানের গরু হুজুরের গরু এটা আল্লাহর ওলি গরু এরকম আছে গরু হুজুরেরও তা কাফেরেরও কি গরুই যেই গরুর কোনো ঈমান নাই আমল নাই সেই গরু যদি অন্যায় করে ভাই হাদিসে আসছে দেখেন আল্লাহ কিয়ামতের দিন ওই মোটা গরুর উঠাইবেন চিকন গরুর উঠাইবেন কিও গরু তোমার বাড়ি কে ছিল আল্লাহ আমার বাড়িতে সামুজি আছিল তো এই বেটা সিং আছিল আমার সিং আছিল না আল্লাহ আমি মাঠে খাইতে গেছি কিন্তু এই সিংওয়ালা আমার জুলুম করে দরবারটা গুতে দিছে তখন আল্লাহ তাআলা পৃথিবীতে যার সিং ছিল না তারে সিং দিবে সিং দিয়ে কইবে তোমার দুনিয়াতে যে কয়টা গুতে দিছে এই কয়টা গুতে তুমি এখন কি আচ্ছা গরুরে গুতার বিচার যদি হয় তুমি কারে কেমনে আন্দার গেরেতকে গুতাইতেছ তোমার বিচার খুশি হবে না এই দিন দিন নয় আরো দিন কি মানুষ বুঝে না তো ভাই একজনের মারি মিষ্টি খায় দুই দিন পরে হাতেও মরি যায় কিরতি আরো জনের মারি মিষ্টি গাছ কিনলে স্লোগান দেশ কিনলে মৌতে তো তোর বাড়িও সিনে পৃথিবীতে আসার আগেই তো তোর যাওয়ার তারিখ লেখা আছে বিষা বিষা লাগানো আছে খুরুজ খুরুজ কয় খুরুজ লাগানো আছে কোন দিন দুনিয়া থেকে খুরুজ হইবা হে বিষা কি এটা লাগাইতে দুনিয়াতে আইছো তো আরো জনের মাইরা জুলুম করে এত ফুর্তি করো কা এখন আপনি দেখেন এই গরু যখন গুতা দিবে এখন গরু দন্ডটারে কি করতে হইবে আল্লাহ তাআলা বলছে মাটি হয়ে যাও আল্লাহু আকবার কি হয়ে যাও কিয়ামতের ময়দানে তামার জমিন হবে আমার বন্ধু আল্লাহ তাআলা এই বিচার সম্পাদন করার পর পশু পাখির মধ্যে সমতা বিধান করে আল্লাহ পশু পাখিকে যখন মাটির সাথে মিশিয়ে দেবেন এই দৃশ্য যখন কাফের দেখবে কারণ কাফের তো জাহান্নাম ছাড়া উপায় নাই পাপীর তো জাহান্নাম ছাড়া উপায় নাই সে কেঁদে কেঁদে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হে আমার রব হে আমার আল্লাহ আজকে এই প্রাণীগুলার যে ভাবে মাটি বানাইয়া দিয়েছ আমাকে ওইভাবে যদি মাটি বানাইয়া দিতে আমার জীবনের হিসাব দেওয়া লাগতো না কিন্তু মানুষ তো আর গরু ছাগল না মানুষ আশাগুল মাখলুকার মানুষ জাবিল রকুল মানুষকে আল্লাহর রু দিয়েছে গরু ছাগলকে রু দেয় নাই যার রু আছে তার বিবেক আছে যার রু আছে সে আশাগুল মাখলুকার যার রু আছে তার পড়ালেখা আছে তার কামাই রুজি আছে তার জীবনযাত্রার মান উন্নত যাকে আল্লাহর রু দিছে তার খুব যত্ন করে আল্লাহ নিজের পরিকল্পনায় বানাইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে ভারসাম্যপূর্ণ করে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানিত করেছি তাম সৃষ্টির উপরে মানুষকে কিন্তু সে মানুষের অবস্থা কি হয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন পাপ করতে করতে
করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, মদ খাইতে খাইতে, সন্ত্রাস করতে করতে, জুলুম করতে করতে, সাঙ্গাবাজি করতে করতে একেবারে সৃষ্টির নিম্ন স্তরে চলে যায়। আল্লাহ খোদা শুনে না, নামাজ পড়া তো দূরের কথা, বসেন দিকে আশারও খায় না, কোরআন হাদিসের কথা বললে ফেরাউনের মতো টপকা মারে, লাপ মারে, আর হাতের বিড়ি দিলে হাতে মজা করি খায়, মদ দিলে খায়, গাঁজা দিলে খায়, কোরআনের ওয়াজ দিলে খায় না। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আবার হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আমার বান্দা আমার আইন বাদ দিয়া কি জাহিলিয়াত তালাশ করো। জাহিলি আইন হলো ফেরাউনের বানানো আইন, জাহিলি আইন হলো মানব রচিত আইন, জাহিলি আইন হলো কোরআন সুন্নাহ বিরোধী আইন। আপনারা কত সুদের আইন কি জাহিলি আইন না? কথা বলুন, সমনশীল সুদ আছে না মরে গেছে? করোনায় কত মানুষ মারছে ভাই, সুদ মরে না, সুদ আরো বাই যায়, সুদ আরো বাই যায়, সুদ কর ও সুদ কর। আল্লাহর তওবা করার তৌফিক দাও, আমিন। রাষ্ট্রীয় সুদ যেটা সেটা তো ভাই ওয়াজে বন্ধ হইব না, সেটার জন্য আইন লাগবে। ওয়াজ করতে করতে হুজুর যদি স্টেজে মরিয়াও যায়, রাষ্ট্রীয় সুদ বন্ধ হওয়ার সম্ভাবনা না, কিন্তু সমাজে যেগুলো সুদকর মহাজন আছে এগুলার তো অন্তত কিছু ওয়াজে ধরলে একখানা সমাজটা ভালো হয়। কথা কয় না, হেতের কোনো ওয়াজে ধরে না। আমি রাস্তার মধ্যে সালাম দিলাম মাহফিলে যাওয়ার পরে, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়ি, মাথায় টুপি ইস্তিরি করা পাঞ্জাবি টুপি, আর আমার এখন কালে গানে তো হুজুর জিগারে সালাম দিছেন টাটকা সুদি কি কয়, হুজুর পুরো এলাকার মধ্যে 10-15 লাখ টাকা সুদে লাগাই রেখেছে, আর হাতে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারে, মানে সুবহানাল্লাহর ডুবাইছে আর কি সুদি, হাতে সুদের মধ্যে সুবহানাল্লাহর দুইয়া লাগছে। এই সুদের আইন কি আল্লাহর আইন না জাহিলি আইন? বেপরদার আইন কি আল্লাহর আইন না জাহিলি আইন? আমার প্রিয় বন্ধু, মানুষের জন্য যত আইন দরকার আল্লাহ সব কোরআনে দিছে না দেয় নাই? যদি না দিত তাহলে কোরআন পুরো হইতো নি। এখন আল্লাহ কয় কি সব দিয়েই কইতেছে, না দিয়ে কইতো না। আবার হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলি আইন কানুন তালাশ করো? তোমরা কি জাহিলি সংস্কৃতি তালাশ করো? তোমরা কি জাহিলি উন্নতি তালাশ করো? জাহিলি শিক্ষা ব্যবস্থা তালাশ করো? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকুমাল লিকাউমিনুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইয়াকিন ওয়ালা মুমিন, ইয়াকিনুন যাদের ঈমানের উপর ইয়াকিন হয়ে গেছে, দৃঢ় বিশ্বাস, আল্লাহ বলছে তাদের জন্য আল্লাহর বিধান সব চাইতে দামি, তারা জীবন গেলেও আল্লাহর আইন ছাড়ে না, জরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান, লিল্লাহি তাকবীর। সারা জাহান কার? ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, মক্কা, মদিনা, সারা দুনিয়া কার? সারা দুনিয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআন মক্কা মদিনার কিতাব নয়, কোরআন কোন ভৌগোলিক সীমা রেখার জন্য আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যেমন কোন ভৌগোলিক সীমা রেখায় সীমাবদ্ধ নয়, আমাদের নবী মক্কার নবী নয়, মদিনার নবী নয়, সারা দুনিয়ার নবী। কোরআন সারা দুনিয়ার মানুষের জন্য জীবন বিধান। কোরআনের আইন যারা অমান্য করবে, কেয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দোযখে পৌঁছায় দিবে, মামলা বেশি লাগবে, মামলা কয়টা, আর সেই মামলা কে দেবে? আর আসামি হবে যারা কোরআনের আইন বিরোধী, তারা
এটা কোরআনে আছে। আল্লাহ রাসূল বলছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাই, কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে, হয় পক্ষে হবে না হয়। তা আমরা কি আল্লাহর কোরআনকে আমাদের পক্ষে চাই? হে সমীর মুনশির ভাইয়েরা, আপনাদের সাথে তো মুনশিয়ানা সম্পর্ক আছে, কারণ সব জায়গায় তো মুনশি নাই, আগে তো মুনশিরাই ছিল সব সাথে বড় বুজুর্গ। মুন্সি বাড়ি মানেই হলো একটা সম্মানিত বাড়ি। তো সমীর, আমি একবার জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের এলাকার কি নাম? কয় সমুন্সি। কিছু মনে করবো না, আমার ভাইকে বিয়ে করেছে হলো চৌধুরীহাট দাগুন বিয়া ভাই সিনে। তো ছোটকালে এখান দিয়ে যেতাম, তো যাইতে যাইতে আমার একটা অভ্যাস ছিল, আমি এই সাইনবোর্ড ভরতে ভরতে যেতাম, তো এক জায়গায় দেখি যে সমুন্সি। তো একজন বুজুর্গ হুজুর নামছে, তো আরেকজন আমার কয় এই যে একজন নামছে, এখন সাত সমুন্সি হয়েছি। বাসের থেকে রহস্য করে গেল, হাসতে হাসতে আমার কথাটা এখনো মনে আছে, মনে হয় ইয়েস ডাউন কি দাহুমে পড়ি তখন। তো আপনাদের যে মুন্সিয়ানা, এই মুন্সিয়ানার মধ্যে তো একটা মর্যাদা কি আছে, খুব সুন্দর নাম আলহামদুলিল্লাহ, সবাই মুন্সিয়ানা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে রাখে। আমিন। কারা কারা আল্লাহর পক্ষে থাকতে চাই, কোরআনের আইনের পক্ষে থাকতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের কিছু ঘুম গেল, ঘুম জড়তা গেল, যেটা বলছি শুনেন। আল্লাহ তাআলা বলছে ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন, আল্লাহর বিধান থেকে অধিক সুন্দর বিধান কে দিতে পারে? আল্লাহর বিধান দৃঢ় বিশ্বাসীদের জন্য, আর যারা আল্লাহর আইন বিধান অস্বীকার করবে কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহর কোরআনের মামলার আসামি আমরা হতে আমরা কোরআনকে আমাদের পক্ষে চাই। যদি কোরআনকে আমাদের পক্ষে না যাতে দলিল হিসেবে চাই, তাহলে পৃথিবীতে আমাদেরকেও কোরআনের রঙে রঙিন হতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের প্রচার করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমাদের এই পথে হায়াত যাবে, জীবন যাবে, সম্পদ যাবে, কিন্তু এই রাস্তা থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না, এটাই আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছে। সবার একটা মডেল আছে না? নাই। যারা জাগতিক আইন নিয়ে কাজ করে তারা জাগতিক নেতাদেরকে মডেল বানায়, যারা আল্লাহর কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, নবীর সুন্নাহ নিয়ে কাজ করে, তারা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ নবীজিকে নবী সাহাবীদেরকে মডেল হিসাবে তারা নির্ধারণ করে তারপরে কাজ করে। দুনিয়ার কোনো হোমরা সোমরা বেনামাজি মদখোর আমাদের মডেল হতে পারে? প্রিয় ভাইরা, তাহলে একটা ভাবে এই দুনিয়াবি ঈমানটা ঢুকে সেটা হলো দুনিয়ার নিজের বানানো আইন কানুনকে সে আল্লাহর আইনের থেকে বেশি মর্যাদা। দ্বিতীয় হলো প্রবৃত্তি বা দাসত্ব, নফসের দাসত্ব করে, আর এইভাবে দুনিয়ার দুনিয়াবি ঈমানটা দুনিয়াবি বিশ্বাসটা পরকাল বিশ্বাসকে বরবাদ করে দুনিয়া কেন্দ্রিক তার বিশ্বাসকে সীমিত করে দেয়। নফস, আমাদের প্রত্যেকের নফস আছে না? নেই, সাংঘাতিক ব্যাপার ভাই। আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া, সব চাইতে বড় জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ করে টিকা। আমার বন্ধু, নফসের কয়েকটা অবস্থা হয়, একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হইলে ওই নফসের কাছে কোনো নেক আমল ভালো লাগে না, যত পাপ আছে তার কাছে ভালো লাগে। এই নফসটা হইলো নফসে আম্মারা, এটা ফেল নাম্বার, এটা শয়তান নফস, এটা পাপীদের নফস। এই নফস কখনো তওবা করে না, এই নফসের কখনো অনুশোচনা থাকে না, এই নফস পাপ করে আবার পাপের উপরে আনন্দ করে, চুরিতে চুরি আরো। এতে নিজে কাপড় গুলি আটে পরনে এক টুকরো কাপড় নাই, আর আরো জনের লুঙ্গি সিনা দেখলে এই যে হের গিবর শুরু করে, এতে সরণ নাই, এতে লুঙ্গি সিনা, কিন্তু হাতের পরনে কোথার কসম কিচ্ছু নেই। আছে না নাই? এর কানায় সকলারে পথ দেখায়, জাহেলে ফতুয়া দেয় আলেমের বিরুদ্ধে। ফাফতু বেগাইরি আলমিন ফাদাল্লু আদাল্লু, আল্লাহ রসুল বলছে এমন একটা সময় আসবে যখন জাহেল ফতুয়া দিবে, জনগণ জাহেলের কাছে ফতুয়া চাইবে, আর জাহেল নিজে গুমরা, জাতিকেও দোজকে ঢুকাইয়া ছাড়বে। আল্লাহ তাআলা অজ্ঞতা জেহালাত থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ কোরআনের রঙে আমাদেরকে রঙিন করো।
তো নফসে তিন অবস্থা, একটা হলো নফসে আম্মারা, এটা একটা নষ্ট, আল্লাহ নফসে আম্মারা থেকে হেফাজত করো। নফসটাকে ইমান দিয়ে কন্ট্রোল করা লাগবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে কোরআন সুন্নার বিধিবিধান দিয়া। এই নফস যেন ইমানের উপরে বিজয়ী হতে না পারে। শুনেন নফসে আম্মারার কথা, শুনেন এই নফসে আম্মারার কাছে কোন ভালো কাজ ভালো। দ্বিতীয় নফসটা হইল নফসে লাওয়ামা, বিস্তারিত আলোচনা সময় বাঁচানোর জন্য করছি না। লাওয়ামা মানে হলো বৎসনাকারী আত্মা। বৎসনা কি? কোনো কারণে একটা পাপ করে ফেলছে, কিছুক্ষণ পরে মনের মধ্যে অনুশোচনা হইতেছে কাজটা ঠিক, এটাকে বলে বৎসনাকারী আত্মা। যে নাকি পাপ করে কিন্তু ওই পাপের কারণে আত্মাটাকে বারবার বৎসনা দেয়, এর কাজটা ঠিক করলি না, এর কথাটা ঠিক বললি না, এর দলিলটা কিন্তু ঠিক বানালি না, এর তুই অমুকের কিন্তু ঠকাইছস, ইয়ে সোর বুঝে না, হাতে যে সোর কথা বলি না, এ তো বুঝে মসজিদে যে জুতা সোর, নামাজির বেশে ঢুকে সবাই তারা নামাজি মনে করে, কিন্তু সোরে তো বুঝে যে আমি কি, যত কায়দা করি হাতে চুরি করুক, ধরেন এত এখলাস চলা সোর আর এত দক্ষ সোর, মসজিদে জুতা সোর তো বালা সোর আছে, হাতে কায়দা করি কম্পিউটার দিয়ে হাজার হাজার টাকা চুরি করে ফেলায় পাবলিকে টেরো, অথচ হাতে কি আল্লাহর ওলি, তাকাইলে মনে হয় যেন পাকিস্তানি আপেল টস টস করে, আতলের ভিতরে হলো কাঁদা মশা, কেঁদা বুঝে নি কেঁদা, তেলেগুন তো জুতা সোর থেকেও খারাপ সোর কথা কন, জুতা সোর ধরা করলে সবাই ফিডায়, আর এই সোর করে মাঝে মাঝে ফুলের মালা হোক কি উল্টা হইতেছে না, উল্টা যে জমিনে হয় সে জমিনে বেশি দিন আল্লাহর রহমত আসে, মাঝে মাঝে ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, করোনা ভাইরাস, এ সব পাপের ফসল। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ জলে এবং স্থলে যা ঘটে সব মানুষের কর্মের ফল। এখন আপনারা বলেন করোনা কি মানুষের কর্মের ফল না? ভাইও এত শিক্ষিত পৃথিবী, এত আধুনিক পৃথিবী, এত উন্নত পৃথিবী, চিকিৎসা বিজ্ঞান নিয়ে অহংকার করে যে এখনকার চিকিৎসা বিজ্ঞান কলিজা ফলায় ফলায়, কলজা খুলি ফেলায়, হাট খুলি ফেলায়, চোখ বদলাই ফেলায়, আর একজনের কিডনি বদলাই ফেলায়, রক্ত বদলাই ফেলায়, এভাবে মানুষের নতুন করে জীবন দেয়। তারপরে কি জানি বানায়, ওই সুফিয়া বানায়, সুফিয়া নাকি একটা বানাইছিল রোবট সুফিয়া, আর এটা কোটি কোটি টাকা খরচ করি, এটার দেশে আনে, বিভিন্ন দেশে ঘুরায়, সাবিটিভ দেয়, আর এটা হাত একটা উড়ায়, হাত একটা উড়ায়, অথচ আল্লাহ মায়ের পেটে থেকে এত কুদরতি আর দিয়ে দিয়েছে, এটা এত শান্তি লাগে না, এত সুফিয়া বানায়, তাই এত উন্নত পৃথিবী, যেখানে বোমারু বিমান, জঙ্গি বিমান, শব্দের থেকে তিন গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বিমান, মানুষের ক্ষমতা এখন সাধে না, মহাশূন্য পর্যন্ত চলে গেছে, এরপরে মহাশূন্য একেবারে রকেট দিয়ে নাসা অভিযান চালাইতে কত উপরে গেছে, এর মধ্যে আল্লাহ তাআলা ফাটাইছে একটা ভাইরাস, তার নাম কি? করোনা বাইর হওয়ার পরে সকল ডাক্তারি বিজ্ঞানী শক্তি ক্ষমতা বোমারু বিমান জঙ্গি বিমান পারমাণবিক বোমা সব ফেল, সবাই এখন দৌড়ে যার যার অস্ত্র বাইরে রেখে কয় রুমে ঢুকে যাও লক ডাউন, কি কোন বোমা দিয়ে যদি করোনা ঠেকান যাইত তাহলে আর কি লকডাউনের দরকার আসিল? তাহলে আল্লাহ তো দেখাইয়া দিল না রে তোরাই ক্ষমতাবান না, ক্ষমতাবান কে? আল্লাহ। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, তোরা এরকম আকাম ঘটাবি আর তোদের আকামের কারণে পৃথিবী এরকম তোদের জন্য বিপদ হয়ে যাবে। এখন কোনো চিকিৎসা পায় না, হুজুর দেখেন সবাই একরকম চিকিৎসা বাইর করছে, মাস্ক লাগা, হুজুরেও মাস্ক লাগায়, পাগলেও মাস্ক লাগায়, ফকিরেও মাস্ক লাগায়, ডাক্তারেও মাস্ক লাগায়, বিজ্ঞানীও মাস্ক লাগায়, পাইলটেও মাস্ক লাগায়, আর আসছে যে আমেরিকা থেকে আসতেছি মাস্ক মানি ভুলে মাস্কটা নাকের নিচে রাখছে, আর আমার এসে চিকন ছোট কয় মাস্ক উঠাও উঠাও, দেখছেন নি সবার ওষুধ কয়টা, আমেরিকা যে ওষুধ বাংলাদেশও কি ডাক্তার বাইর করছে রে আল্লাহ ভাই, এক রুগী এরা কি ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে প্যারাসিটামল দিবেলা, আরেকজন ফ্যাটের অসুখ লেগে গেছে প্যারাসিটামল দিবেলা, আরেকজন বাতের ব্যথা লেগেছে প্যারাসিটামল দিবেলা, আরেকজনের ঘুম আসে না প্যারাসিটামল দিবেলা, মানে সব রোগের ওষুধ হলো প্যারাসিটামল দিবেলা, এই ডাক্তারের মানুষের পাগল হইব না, আর এখন এই ওষুধে তো বাইর হয়েছে সারা দুনিয়ার মানুষ, ভারতীয় হওয়ার, ইন্ডিয় পাকিস্তানি হওয়ার, আমেরিকান হওয়া, মাস্ক লাগাও আগে, তারপরে টিকা বাইর হয়েছে, টিকারে অনেকে বিশ্বাস, যদি আমরা বিশ্বাস টিকা দিছি, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, দিতে কইছি দিছি,
কিন্তু বহু আমেরিকান আছে টিকে দেয় না, ঝগড়া লাগি যায় কত দুটো ওরা আমেরিকানরা অনেকে কিন্তু এখনো টিকে দেয় নাই, আবার অনেকে দিছেও, কারণ বুঝের মানুষ বেবুঝের মানুষ সব জায়গায় তো কি আছে। এই জন্য জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলবেগ স্থলে যা ঘটে সব মানুষের হাতের কামড়, কোন কারণে যদি পাপ হইয়া যায় সেই পাপকে লালন করে না, নফসে লাওয়ামা কি করে বচ্ছনা করে, কথাটা ঠিক বলো নাই, কাজটা ঠিক ধরো নাই, তোমার এই মিথ্যা সাক্ষী দেওয়া উচিত হয় নাই, তুমি এই রায়টা মিথ্যা লিখছো অমুক করে খুশি করার জন্য, তোমার রায়ের কারণে একটা ভালো মানুষের জীবন চলে গেছে, কিয়ামতের দিন তুমি বিচারক নয়, তুমি হত্যাকারী হিসাবে আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে। সব বিচার বিচার না, কিছু বিচার হত্যা, এই সব বিচারের খবর জানে বড় বিচারক, তিনি কে? এই পুরো নেটওয়ার্কে যারা জড়িত, কিয়ামতের দিন আল্লাহ সবাইকে হাজির করবে। আমি মোল্লাও যদি অপরাধ করি আমারও ছাড়াছাড়ি নাই? আপনি কি মনে করছেন আমারে বাদ দিয়ে ওয়াজ করতেছেন? না, ওয়াজের মধ্যে আগে আমি ধরা। তো নফসে লাওয়ামা হলো বৎসনাকারী আত্মা, এখন হাদিসে এসেছে এটা আমাদের আত্মা, আল্লাহ কবুল করুন আমিন। সেটা কি আমাদের গুনাহ না? গুনা হয়ে গেলে অন্তর একটা জালজালা তৈরি হয় না, আরে টাইমলি নামাজটা পড়তে পারি নাই, কোনো কারণে যদি ঈশার নামাজ না ভুলে নামাজে ঘুমায় দেখবেন যে সেদিনের ঘুমা শান্তি নেই, শান্তির ঘুমায় না, এটা নফসে লাওয়া। আমার প্রিয় বন্ধু, শয়তান যখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে জান্নাত দেবে, কিভাবে তুমি জান্নাত দেবে, তুমি তো তোমার বান্দাদেরকে পাবে না জান্নাতে, আমি বান্দাদেরকে এত পাপ করাবো, বান্দাদের পাপের পরিমাণ এত বেশি হবে, সাত দরিয়ার পানির থেকেও বান্দাদের পাপের পরিমাণ বেশি হবে, তুমি একটা বান্দাকেও জান্নাতে পাবে না। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, শয়তান তোর ধোকায় পড়ে আমার কোনো বান্দা যদি এত বেশি গুনাহ করে ফেলে আর আমার কাছে তওবা করে যদি ক্ষমা চায়, তওবার এক ফোঁটা চোখের পানির উসিলায় আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দেব। বৎসনাকারী আত্মা নফসে লাওয়ামা আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুশোচনা করে। আরেকটা হলো নফসে মুতমাইন্না, একেবারে প্রশান্ত আত্মা, পয়গাম্বরদেরকে আল্লাহ যে আত্মা দিয়েছেন, সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের সেই আত্মা, সেই রুহানিয়াত আল্লাহ আমাদের সকলকে তুমি অর্জন করার তৌফিক দাও। তো এই নফসের গোলাম যখন হয়, মানুষ যখন নফসের গোলাম হয়, তখন নফসের গোলামের ভিতর দিয়া দুনিয়া তার পুরো নফসটা দখল করে ফেলে, আর সে তখন আর দুনিয়া বিমান লালন করে পরকালীন ইমান লালন করে। আসুন আমরা বিশ্বাস করি দুনিয়া লাগবে, দুনিয়ার দরকার আছে, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাইছে, দুনিয়ার দরকার আছে, কিন্তু দুনিয়া হলো পরকালের খ্যাত, দুনিয়া পরকালের রাস্তা, পরকালের গেট, পরকালে যাওয়ার একমাত্র ক্ষেত্র দুনিয়া, এখানে আমল করব পরকালে ভোগ করব, এখানে নামাজ পড়ব পরকালে ভোগ করব, এখানে দান করব পরকালে ভোগ করব, এখানে পর্দা করব পরকালে ভোগ করব, এখানে আল্লাহর দিনের পক্ষে কাজ করব পরকালে তার সুফল ভোগ করব, আল্লাহ কবুল করুন। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে দুনিয়াতে আমি যে নাজ নেয়ামত দিয়েছি, ফামা মুতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তা সামান্য সময়ের জন্য, এগুলো দুনিয়ার সামগ্রী। আল্লাহ বলছেন ওয়া মা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা লিল্লাযীনা আমানু, আমি আল্লাহ জান্নাতে যা রেখেছি তা উত্তম স্থায়ী, এটা অর্জন করবে যারা, তাদের এক নম্বর কোয়ালিটি হলো ঈমান, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের দুই নম্বর কোয়ালিটি তারা বিপদ মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে, সুবহানাল্লাহ, বিপদ মুসিবতে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। একটু লক্ষ্য করেন কথা শেষ, ইমানের কথা শুনলাম যে ধর্মীয় ইমান দুনিয়াবি ইমান, দুনিয়াবি ইমান যখন যখন লালন করে তখন ধর্মীয় ইমান তার থেকে আস্তে আস্তে দূরে যায়। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ধর্মীয় ইমান শিখাইছে, দুনিয়া ধর্মীয় ইমানের মধ্যে আছে কিন্তু দুনিয়াবি ইমানের মধ্যে ধর্ম কি নাই, তারা ধর্মকে দুশ্মন মনে করে, দুনিয়াটাকে সব মনে করে। তা আল্লাহ তাআলা আমাদের সেই মজবুত ইমান লালন করার তৌফিক দিন। আর শেষ যেটা, দ্বিতীয় যেটা,
ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদ মুসিবতে তারা সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? আমার বন্ধু, ব্যবসায় উন্নতি হচ্ছে না, হতাশ হবেন না। অসুখ হয়ে গেছে, হতাশ হবেন না। মুসিবত দেখে আপনি হাল ছেড়ে দিবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন না, ভরসা করবেন আল্লাহর উপরে।